নমস্কার, আজকে আমি চিকেন তড়কা আর রুটি তৈরি করব। চিকেন তড়কা তৈরি করার জন্য আমি তড়কাটা সিদ্ধ করে নিয়েছি। চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এক চামচ ঘি, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা, দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জল, লবণ, এবারে দিয়ে দিচ্ছি চিকেন। তড়কা মশলা, এবারে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি,
চিকেন তরকা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। অসাধারণ দিদির হাতে রান্না তো খুবই ভালো লাগে আমার খেতে। চিকেন তরকা আর রুটি খুব সুন্দর লাগছে।